বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদের কান্তাপা আবারও আপনাদের মাঝে চলে আসলাম কিছু সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন এবং ভিডিওটা ছড়িয়ে দিবেন। আসলে এই মুহূর্তে আমার এক বোন ফোন করলো ঢাকার বাইরে থেকে, তার হাজবেন্ডটা মারা গিয়েছে, তো তার দুইটাই মেয়ে, মেয়েদের জন্য পাত্র খুঁজছে। বোনটার কথা শুনে মনটাই খারাপ হয়ে গেল যে আপু, আমি অনেক কষ্ট করে মেয়েদেরকে এবার এমবিএ করছে, মেয়েটা 5'4" লম্বা, দেখতে অপূর্ব সুন্দর, এবং ওর খুব মানে এত অনেস্ট লাইফ তাদের, যে মানে লেখাপড়া করাতে মা টিউশনি করছে, অনেক কষ্ট করে করে মেয়েটাকে বড় করছে, সে সামাজিকভাবে খুব ভালো একটা মন মানসিকতা নিয়ে মেয়েটাকে বড় করেছে, এখন বিবাহ দিব। এবং বলছে যে ছেলেরা যদি বলে যে না মেয়ে পর্দা করবে তাও করবে, ছেলেরা যেভাবে গড়ে নেয়, তবে আমি যেহেতু আমার স্বামী নেই, আমি খুব কষ্ট করে মেয়েটাকে মানুষ করছি, ভালো একটা ছেলে দেশে হোক বিদেশে হোক আমার একটু ব্যবস্থা করে দেন। তো আমি বললাম যে ঠিক আছে বোন, তাহলে তুমি কি বিয়ে করবা কিনা? তো বললো যে আপু, মেয়েটাকে ব্যবস্থা করে তারপরে যদি এরকম কোনো দয়াবান ব্যক্তি আছে আপনার কাছে, অনেক আমি শুনেছি এবং অনেকের কাজ করেছেন আমি জানি, তখন আমাকে একটা ভালো একটা ছেলে বিয়ে দিন। তো বললাম যে ঠিক আছে, কাজে আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেন, দেশে হোক বিদেশে হোক কোনো আপত্তি নাই, ভালো একটা মেয়ে চাই। তো আমি ডিসপ্লে করলাম, আমার অনেক অসংখ্য ভাইরা আছে এরকম, অনেক তাদের মন মানসিকতা অনেক বড়, ভালো একটা মেয়ে চায়, একটু গরিব ঘরের মেয়ে, শিক্ষিত মেয়ে চায়, স্মার্ট মেয়ে চায়। আমার মনে হয় ইনশাল্লাহ যদি মেয়েটা ভালোই হয়, 25-এর মতো বয়স, ওরা ঢাকার বাইরে সেটেল, মেয়েটা ঢাকাতেই থাকে। এই মেয়েটার জন্য আমি একটা অবিবাহিত পাত্র খুঁজছি, ভালো একটা যদি থাকে ইনশাল্লাহ যোগাযোগ করেন। এছাড়া আরেকটা পাত্র আসছে, বনানীতে বাসা, বুয়েটের ইঞ্জিনিয়ার, 97 ডেট অফ বার্থ, 5'9" লম্বা, ছেলেটা এখন একটা ব্যাংকে জব করে ঢুকছে, খুব অভিজাত পরিবারের ছেলেও, অনেক হ্যান্ডসাম, কিন্তু এত অল্প বয়স, মা বলছে যে আপা আমি ছেলেকে বিয়ে দিব, আমি আমার কাজিনের আপনার মাধ্যমে একটা কাজ হয়েছে সেভাবে আপনাকে ফোন করলাম। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ডিসপ্লে করবো, অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে চাই, 2002-2003-এর অনেক আছে না। আরেকটা বোন আমাদের বনশ্রীতেই বাসা, ওনার একমাত্র সন্তান, এই ছেলে ডেট অফ বার্থ 94, হাইট 5'6", আমেরিকা ইন্টারন্যাশনাল থেকে বিবিএমবিএ করেছে, ব্যাংকে জব করে, উনি একটা কুমিল্লার ডিস্ট্রিক্টের একটা ভালো মেয়ে চায়, তারা সে বলছে যে আমি বড়কের মেয়ে চাই না। এক একটা মানুষ এক একটা চয়েস। তারপর আরেকটা বোন আসলো, সে তার মেয়ের জন্য আসছে, মেয়েটা হচ্ছে অনার্স করতেছে, 2002-এ ডেট অফ বার্থ, 5'5" লম্বা, খুবই সুন্দরী, তো ওর জন্য একটু আর্মি অফিসার বা বিসিএস অফিসার খুঁজছে। সে ঠিক আছে, আমি ডিসপ্লে করবো, কারণ আমার বিসিএস আর্মি অফিসার মানে যারা চায় প্রত্যেকে একই ক্যাটাগরি। তো আমার মনে হয় যদি এরকম আপনাদের অনেকেই পাত্র পাত্রী নতুন বিয়ে শাদী যারা ভাবছেন, তাদের চোখে যদি আমার এই ভিডিওটা পড়ে, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বারটা বলে দিচ্ছি, 0197186021, আর ইমেল তো আছি lion121kanta@gmail.com। আমরা কিন্তু মানবতা স্পর্শে প্রযুক্তি ছোঁয়াই আপনাদেরকে সেবা প্রদান করি। আপনারা কখনোই ভাববেন না আপনাদের পরিবারে অন্য কেউ, আমরা একই পরিবার, আমরা মুসলমান, আমরা একে অন্যের ভাই বোন, এটাই মনে রাখতে হবে। এবং একের সুখে আমরা সুখী হব, একের দুঃখে আমরা দুঃখী হব। কেন হিংসা, বিদ্বেষ, ক্ষমতার অপব্যবহার, মানুষের সাথে ঝগড়া ঝাটি, খারাপ ব্যবহার, ছোট কাজটাকে অনেক পেরাসানি করা, এসব থেকে সবারই দূরে থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে চলতে হলে শুধুমাত্র নামাজ, রোজা, এবাদত, বন্দেগি, দান, সৎকাম, মানুষের কল্যাণ, হজ, ওমরা পালন, সঠিকভাবে মেধা পরিশ্রম খাটিয়ে তারপরে জীবন পরিচালনা করতে হলে তখনই আপনারা শান্তিময় জীবন পাবেন, অন্য কোনো ওয়েতে না। সেজন্য সঠিক জীবনযাত্রা পরিচালনা করতে হবে আমাদের প্রত্যেকেরই, ইসলামের যা যা নিয়ম কানুন আছে সব মেনে চলতে হবে, তাহলে দেখবেন সব
পরিবার শান্তি, সমাজ শান্তি, দেশ শান্তি। একটা পরিবারই কিন্তু শান্তিময় থাকলে সমাজটা ভালো থাকে, সমাজটা ভালো মানে দেশ ভালো, এটা সবসময় মনে রাখতে হবে। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আপনারা কিছু মনে করবেন না হয়তো, অনেক সময় অনেক কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, তবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই বলার জন্য, সেটাই আপনাদেরকে দেওয়ার জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো সবসময় মনে রাখবেন, আপনারা কেউ কিন্তু অতি উৎসাহিত হয়ে আসবেন না, আপনারা মনে রাখবেন যে এখানে গেলে হয়তো আমাদের এই যে দিতে থাকবে হয়তো এটার মধ্যে হয়েও যেতে পারে বা অন্যখানেও হতে পারে, তাই বেশি যে কোনো জিনিসে বেশি আশা করতে নাই, বেশি আশা করলেই সমস্যা। তো আল্লাহর কাছে বলতে হবে, আশা সব আল্লাহর কাছে বলতে হবে। চুপে চুপে নামাজ পড়ে আপনার ওই যে তাহাজ্জুদ নামাজগুলি পড়বেন বেশি বেশি। আমার বোনরা ভাইরা যাদের এখনও বিয়ে শাদী হয়নি, ভালো ছেলে, তারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। দেখেন আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহই মিলিয়ে দিবে ইনশাল্লাহ। রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ মহান, সব কিছুর মালিকই আল্লাহ মহান, ভালো মন্দ সব কিছু আলো কিন্তু আল্লাহ বলছে তোমাদের চেষ্টা করতে হবে, আর এই চেষ্টার জন্যই কিন্তু আমাদের কাছে আসতে হবে। আপনি ঘরে বসে থাকলে কীভাবে আপনি সব কিছু পাবেন? আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি মনে করি সকল প্রশংসায় আল্লাহর। আমরা ওসিলা মাত্র যতগুলি মানুষ আসতেছে ইনশাল্লাহ, এত এত ফ্যামিলির সাথে পরিচয় করাই দিচ্ছি, কোনো না কোনোভাবে অনেকভাবে হেল্প হচ্ছে। কালকে তো একজন বললো যে দেখেন বিয়ে আমাকে দিচ্ছেন, এখন আমার কিন্তু মেয়ে হয়েছে, মেয়ের ঘরে যত নাতি নাতকর হবে তাদের তাদের ডেস্টিনির মতো আপনি কিন্তু এটার লাভ পেতেই পারেন। তা আমি তো ঠিকই আছে, তো পাঠাই দাও, দুষ্টামি করলাম আর কি। তো যাক, সেটা তো বড় কথা না, মানুষের কল্যাণে কাজ করতে পারলে নিজেরও মনে শান্তি, আর মানুষের অন্তরে দোয়ার চেয়ে বড় শক্তি আর কোনো কিছু না, সবসময় মনে রাখবেন। তাই ভালো কাজ করলে যে মানুষের মনে যে শান্তিটা, সেই শান্তির দোয়ার অপেক্ষায় রইলাম। আপনাদের সাহায্য সহযোগিতা চাই, আপনারা যদি আসেন তাহলেই আমরা সফল, আমার নিজের সফলতা বলে কিছুই নাই। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আমি আমার কমিটমেন্ট বদ্ধ, আপনারাও আমাদের সাথে একটু কমিটমেন্ট রাখতে চেষ্টা করবেন। আর এই পেশাটা এমন একটা পেশা, এই পেশা কিন্তু অনেক পরিশ্রম, অনেক মেধা খাটাতে হয়, আপনাদের জন্য কিন্তু সারাক্ষণ দোয়া করতে হয়, শুধু বসে থাকে ডাটা পাঠায় আর ইটালে হয় না, এই আল্লাহর কালাম পড়ে পড়ে সবাইকে কিন্তু ফুল দিতে হয়, কারণ আল্লাহর কালামের মধ্যেই তো আমাদের সমস্ত সমস্যা সমাধানের ওষুধের মতো কাজ করে। তাই এই শুধু ফেসবুক ইউটিউব দেখে, শুধু যেটা প্রয়োজন লাগবে না জীবনে সেটা না দেখে, যেগুলি প্রয়োজনীয় কাজ সেই কাজগুলি ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনারা কিন্তু আদায় করতে পারেন। আপনারা খারাপ জিনিস দেখে কেন মিথ্যা কাল্পনিক গল্পর মাঝে আমরা পড়ে থাকবো? আমরা বাস্তবের সাথে থাকি না। অনেক এই ইউটিউব বলেন, ফেসবুক, অনেক ভালো ভালো সুরা কালাম আসছে, এগুলির দিকে একটু খেয়াল রাখবেন, এগুলিতে দেখবেন কী করলে আশা পূর্ণ হয়, কী করলে অনেক কিছু। কিন্তু আমি নিজে কিন্তু এগুলি সারাক্ষণ এগুলি ফলো করি এবং এটা আমি করি, আমি যেটা নিজে করে আমি নিজে উপকার পাই আমি আপনাদেরকেও বলি, কারণ আমরা তো সবই একই। আমরা কেন একে অন্যের শুভাকাঙ্ক্ষী হব না? আমরা কেন একে অন্যের সুখে সুখী হব না, দুঃখে অংশীদার হব না? এটাই আমার প্রশ্ন। তো আমাকে এই বোনটা সেই অনেক আশা নিয়ে ফোন করছে, তার মেয়েটার জন্য যদি একটা ভালো ছেলে দিয়ে দিই, তারপর মাটার জন্য একটা ব্যবস্থা করবো। আমি সকলের কাছে দোয়া চাই, ওদের এই চোখের পানির আল্লাহ আমি যাতে তার কোন একটা অসিলায় যাতে আমি তাদেরকে হেল্প করতে পারি, এটাই আমার চাওয়া। তো সবাই ভালো থাকবেন, আবারও আসছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।